আপনারা দেখছেন একুশে টেলিভিশন। এখন রয়েছে দেশের তৈরি পোশাক শিল্প খাত নিয়ে বিশেষ আলোচনা। আলোচনার জন্য আমাদের সাথে অনলাইনে সংযুক্ত আছেন তৈরি পোশাক উৎপাদক রফতানিকারীদের সংগঠন বিজিএমইএ এর প্রেসিডেন্ট জনাব ফারুক হাসান আমরা সংযুক্ত হচ্ছি তার সাথে। জনাব ফারুক হাসান, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। আসলে পরিস্থিতি আমরা সকলেই জানি, প্রতিদিনই সংক্রমণের হার, মৃত্যুর যে সংখ্যা, তার সাথে সাথে কঠোর লকডাউন এবং সারা বৈশ্বিক যে একটা অবস্থান সেটি নতুন করে বলার কিছু নেই। তারপরেও গত কয়েকদিন ধরে আসলে গণমাধ্যমে বিশেষ করে তৈরি পোশাক খাতে যে সবচেয়ে বেশি আলোচনার বিষয় সেটি হচ্ছে ভিয়েতনাম, বাংলাদেশের পোশাক শিল্প এবং ভিয়েতনামের এগিয়ে চলে সেই জায়গাগুলো তথ্য দিয়ে যদি প্রথম আলোচনা শুরু করেন। আমি প্রথমে বলবো যে আমরা সবাই জানি যে ভিয়েতনাম ইজ ডুইং ভেরি গুড। তারা কিন্তু তাদের একদিকে যেমন তাদের তাদের যে কর্মী আছে, তাদের যে ওয়ার্কার আছে, তাদের প্রোডাক্টিভিটি আমাদের আমাদের এখানে ওয়ার্কারদের প্রোডাক্টিভিটি থেকে অনেক হাই, অনেক প্রোডাক্টিভিটি অনেক বেশি, এদিক থেকে তাদের এফিসিয়েন্সি অনেক বেশি। আর যেটা আমি যে জিনিসটা যে নিউজটা হয়েছে, দিস ইজ এসব নিউজ আমাদের জন্য ভালো, এই ধরনের নিউজ কিন্তু আমরা পছন্দ করি, এই ধরনের কনস্ট্রাকটিভ নিউজ যেগুলো আমাদেরকে আরো এনকারেজ করে টু ওয়ার্ক হার্ড। এবং একটা জিনিস দেখেন যে গত বছর, আমি জাস্ট বলি গত বছর যে রিপোর্ট অনুযায়ী WTO-র একটা রিপোর্ট বের হয় যে সারা ওয়ার্ল্ডের ক্লোদিং মানে গার্মেন্টস কোন দেশ থেকে কত গেছে, এবং এই রিপোর্টটা ঠিক এই সময় অগস্ট মাসের দিকে রিপোর্টটা হয়, তার আগের বছরের রিপোর্টটা। তার মানে এইটা 2020 সালের টোটাল ফিগার অনুযায়ী আপনি দেখবেন যে ওখানে অলওয়েজ নাম্বার ওয়ান চায়না আছে, নাম্বার টু ইউরোপিয়ান ইউনিয়নকে বলা হয়, কারণ ইউরোপিয়ান ইউনিয়নের 28টা দেশের টোটালটা এবং ইউরোপিয়ান ইউনিয়ন এক দেশ থেকে আরেক দেশ যেগুলো এক্সপোর্ট হলে ওই ফিগারে চলে আসে। তো এই ক্ষেত্রে যেটা হয়েছে যে আমরা নাম্বার টুতে ছিলাম, কারণ ইউরোপিয়ান ইউনিয়ন যেহেতু একসাথে মিলে ওইখানে WTO রিপোর্টে সবসময় ইউরোপিয়ান ইউনিয়নকে নাম্বার টুতে দেখানো হয়, তো আমরা নাম্বার টুতে ছিলাম, এখন নাম্বার থ্রিতে ইন 2020। ভিয়েতনাম আমাদের থেকে ক্লোজ টু $1 billion 2020-তে আমাদেরকে এক্সপোর্ট। এটার একটা বড় কারণ ছিল হলো যে আমাদের গত বছর আপনারা জানেন যে মার্চ মাসের 26 তারিখ থেকে পুরো এপ্রিল আমাদের বন্ধ ছিল, এর সাথে সাথে মে মাসেরও বেশ কয়েকদিন কোনো কোনো ফ্যাক্টরি 15-20 দিন পর্যন্ত বন্ধ ছিল। তো সেটা একটা মেজর কারণ, সে কারণে আমরা গত বছর আমরা ভিয়েতনাম থেকে পিছিয়ে গেছি। এই বছর অলরেডি আমরা ভিয়েতনাম থেকে কিন্তু বেশি আছে, আমরা জানুয়ারিতেও ভিয়েতনাম থেকে বেশি এক্সপোর্ট করেছি, ফেব্রুয়ারিতেও আমরা ভিয়েতনাম থেকে বেশি এক্সপোর্ট করেছি, আমরা একমাত্র মার্চে ভিয়েতনাম আমাদের থেকে একটু বেশি এক্সপোর্ট করেছে, আবার এপ্রিল, মে, জুন আমরা বেশি এক্সপোর্ট করি। তার মানে এই বছর যদি ধরেন তাহলে অলরেডি আমরা ভিয়েতনামকে কিন্তু আবার আমরা আমাদের সেকেন্ড পজিশন ফিরে পেয়েছি। আপনি দেখবেন যে গত কয়েকদিন ধরে যখন এই নিউজগুলো হচ্ছিল আমি বলেছিলাম যে ইনশাল্লাহ 2021-এ আমরা আবার আমাদের সেকেন্ড পজিশনটা আমরা ইয়ে করবো। ইয়েস, একটা জিনিস যে ভিয়েতনাম কিন্তু কিছু কিছু জায়গা আমাদের থেকে অনেক ভালো করছে, এটা প্রথম জিনিসটা আমি বলেছি যে তাদের ওয়ার্কারদের এফিসিয়েন্সি আমাদের এখানে ওয়ার্কারদের এফিসিয়েন্সি থেকে অনেক বেশি, অনেক ভালো। নাম্বার টু হলো যে তারা ম্যানমেড ফাইবার বা নন কটন গার্মেন্টস এ তাদের এক্সপোর্টটা অনেক বেশি, এবং গ্লোবালি আমরা কিন্তু এখনো একটা জায়গায় পিছিয়ে আছি, যেটা হলো যে আমরা যখন এই গার্মেন্ট এক্সপোর্ট আমরা শুরু করি late 80s-এ early 90s-এ আমাদের এক্সপোর্ট গুলো বেশি শুরু হয়, তখন কিন্তু টোটাল গ্লোবালি গার্মেন্টস এর যে মার্কেট শেয়ারটা ছিল তার মধ্যে কটন গার্মেন্টস এর শেয়ার ছিল হলো 70% উপর, অলমোস্ট 74%, আর নন কটন যেটার মধ্যে ম্যানমেড ফাইবারই মেজর সেটার শেয়ার ছিল 25-26%। ওভার দ্য ইয়ার্স এই যে গত 30-35 বছরে কিন্তু ম্যানমেড ফাইবার এর নন কটন গার্মেন্টস এর কিন্তু অনেক গ্রোথ হয়েছে, কটনটা সেভাবে গ্রোথ হয় না, কিন্তু আমরা কটনটাতেই কিন্তু এখনো বেশি কনসেন্ট্রেট করে আছি, বিকজ কটনের প্রোডাকশন করতে কস্ট করতে সুবিধা হয়। তো এই ক্ষেত্রে ভিয়েতনাম এগিয়ে গেছে নন কটন, এখন কিন্তু মার্কেট শেয়ার অফ নন কটন যেটার মধ্যে ম্যানমেড ফাইবারই মেজর পোর্শন সেটার কিন্তু গ্লোবালি মার্কেট শেয়ার কিন্তু উল্টা হয়ে গেছে, এখন নন কটনের মার্কেট শেয়ার 74%, কটনের মার্কেট শেয়ার less than 24%। তো সেই জায়গায় ভিয়েতনাম কিন্তু এখন খুব ভালো করছে ওখানে, আমরা এটা নিয়ে কাজ করছি। আমি দায়িত্ব নেওয়ার পরে
আমি বেশ কয়েকটা কাজে হাত দিয়েছি। একটা হলো যে আমরা ইমিডিয়েটলি একটা ইনোভেশন সেন্টার করছি, আমরা সেন্টার অফ এফিসিয়েন্সি, এই কাজটার কাজ শুরু হয়ে গেছে এবং আমরা প্রতিটা মার্কেট নিয়ে স্টাডি করছি। তো আমরা দুটো জায়গায় আমরা কাজ করছি, একটা হলো যে কিভাবে উইদিন গার্মেন্ট উইদিন টেক্সটাইলের মধ্যে ডাইভার্সিফিকেশন, বিকজ আমরা সবসময় জানি যে একটা প্রোডাক্টের উপরে ডিপেন্ডেন্ট কোনো একটা দেশে থাকা উচিত না, এটা ইকোনমি বলেন আর সবকিছুর মধ্যে এটা বলা হয়। আমরা কিন্তু আপনি জানেন যে এই ফিগারে যে যেই ডাটাটা নিয়ে আমরা এখন কথা বলছি, আমরা কিন্তু আমাদের মার্কেট শেয়ার হলো 6.4, আমরা 2019 আমাদের মার্কেট শেয়ার 6.83 ছিল, সেটাকে এবার কমে যায় 6.4 হয়েছে, আর চায়নার মার্কেট শেয়ার কিন্তু 31% উপর আছে। সুতরাং 1 আর 2 মধ্যে কিন্তু বিরাট ডিফারেন্স। সুতরাং আমাদের গার্মেন্টস অনেক সুযোগ আছে টু গ্রো, তারপরে গার্মেন্টস এর পরপর কিন্তু আমরা টেক্সটাইলে গ্রো করতে পারবো, যেখানে কিন্তু আমরা শুরুই করিনি। যে একদিকে হলো যে হোম টেক্সটাইল আমরা ভালো শুরু করেছি আলহামদুলিল্লাহ, আমরা গত ফিনান্সিয়াল ইয়ারে আমরা $1 billion ক্রস করেছি, দ্যাটস দা আই থিঙ্ক দা থার্ড আইটেম যেটা $1 billion ক্রস করলো, এটা একটা। আর হোম টেক্সটাইলে আমাদের অনেক গ্রো করার সুযোগ আছে, আমরা গ্রো করব। এরপরে আমরা গার্মেন্টস এর যেসব ফ্যাব্রিক ইউজ করি, সেটা নিট ফ্যাব্রিক, ডেনিম ফ্যাব্রিক, এগুলো কিন্তু আমরা ফ্যাব্রিকও এক্সপোর্ট করতে পারবো। সুতরাং আমাদের গ্রো করার সুযোগ আছে। এর সাথে সাথে আমি যে জিনিসটা বলবো যে আমাদের নন কটন গার্মেন্ট এক্সপোর্ট করার জন্য গত কয়েক বছর আমরা অনেক কাজ করেছি, আমরা এখন আরো বেশি কাজ করছি। এর মধ্যে এই কোভিড এর মধ্যে প্যান্ডেমিক এর মধ্যে কিন্তু আমরা এই কাজগুলো করছি, আমরা মেশিনারি আপগ্রেডেশন করেছি, আমরা প্রসেস আপগ্রেডেশন করেছি, টেকনোলজি আপগ্রেডেশন করেছি এবং ডিজাইন স্টুডিও করে আমরা এই যে নন কটন গার্মেন্টস এর যেহেতু এই মার্কেটটা একটা রেডি মার্কেট আছে, এটাকে ক্যাপচার করার জন্য অলরেডি আমরা ক্যাপচার করা শুরু করেছি। এটাতে আমাদের একটা খালি জায়গা আমরা, কারণ আমরা এখন মেশিনারি ইনভেস্টমেন্ট করে ফেলেছি, মেশিনারি বসিয়ে ফেলেছি, আমাদের কাছে মেশিনারি আছে, আমাদের খালি একটা জিনিস যে নন কটনের যেটা ম্যানমেড ফাইবার, এটা সবচেয়ে বড় জায়গা হলো যে এটা র মেটেরিয়ালস হয়, এটা হলো পেট্রোকেমিক্যাল, এবং এইটার আরেকটা এটা আমাদের এখানে হয় না, আপনি জানেন যে এটা বাইরে থেকে আনতে হবে, আনতে হয়। আর সেকেন্ড যে জিনিসটা হলো যে এটা স্কেল অফ সাইজ বা স্কেল অফ ইকোনমি, যে এই যে নন কটনের যে ধরেন ম্যানমেড ফাইবারের যে ফাইবার মিলগুলো বা ইয়ার্ন মিলগুলো ফ্যাব্রিক মিলগুলো, এটা চায়না আমাদের যারা মেইন কম্পিটিটর এখানে, তাদের এক একটা ফ্যাক্টরি সাইজ এক একটা সিটির মতো, ধরেন একটা মতিঝিলের মতো একটা সাইজ তাদের একটা বড় ফ্যাক্টরি, তার মানে কি স্কেল অফ সাইজে তারা এত বড়। সুতরাং আমরা কিন্তু ওই যে একটু আমাদের লেবার কস্ট কম হওয়ার কারণে যে বেনিফিটটা আমরা নিতে পারি সেটা নিতে পারি না, বিকজ তাদের সাইজটা এত বড়, তাদের অটোমেশনে যে এত সাইজ বড়, সে কারণে আমরা যেহেতু মার্কেটটা রেডি আছে। আর আরেকটা বড় জিনিস হলো যে গত 1.5 বছরে আমাদের যেহেতু কোভিড এর কারণে আমাদের এখানে ইনভেস্টমেন্ট হয় নাই, ইনভেস্টমেন্ট না হওয়ার কারণে কিন্তু নতুন এমপ্লয়মেন্ট ক্রিয়েট হয় নাই। সুতরাং এই সুযোগটা আমরা নিতে চাই যে গ্লোবালি এখন যে ডিমান্ডটা হয়েছে, যে ডিমান্ডটা আছে আর এই মার্কেটটা রেডি আছে, আমরা কিন্তু আমাদের কাছে মেশিন আছে, আমরা এমপ্লয়মেন্ট এখনই করতে পারবো। এই ক্ষেত্রে যদি আমরা একটু প্রাইসে কম্পিটিটিভ হওয়ার জন্য আমরা যদি একটা ইনসেন্টিভ পাই, আমরা কিন্তু এই মার্কেটটা ইমিডিয়েটলি নিতে পারবো, গ্রো করতে পারবো এবং ভিয়েতনামকে আমরা অলরেডি ক্রস করে গেছে, আবার আমাদের জায়গা ফিরে পেয়েছে এবং আমাদের আমরা সবসময় সেকেন্ড এবং ফার্স্টের দিকে আমরা এগিয়ে যাব, যদি আমরা সেটি আমাদের ধরে রাখতে হবে। জি জনাব ফারুক হাসান, আমরা একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি নিয়ে নিই, তারপর আবার আলোচনায় ফিরে আসব। প্রিয় দর্শক, নিচ্ছে একটা বিরতি, আমাদের সাথেই থাকুন। স্বাগত আবারও একুশে বিজনেসে। দর্শক বিরতির আগে দেশের তৈরি পোশাক শিল্প খাতের পরিস্থিতি নিয়ে আলোচনা করছিলাম তৈরি পোশাক উৎপাদক ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএর প্রেসিডেন্ট জনাব ফারুক হাসানের সঙ্গে তার সাথে আবার সংযুক্ত হচ্ছি। জনাব ফারুক হাসান, আপনি বিরতির আগে যে জায়গাটি ছিলেন আমি সেখান থেকে আবার আলোচনা শুরু করতে চাই। আপনি ভিয়েতনামের পরিস্থিতি, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি আলোচনা করেছেন এবং আমরা খুব শীঘ্রই আরও ভালো অবস্থানের দিকে এগিয়ে যাচ্ছি সম্ভাবনার কথাও বলছিলেন। সেখানে প্রণোদনার একটি বিষয় এসেছিল এবং যে পরিস্থিতি সারা বিশ্বের সাথে বাংলাদেশও অবস্থান রয়েছে, সরকারের বারংবারই আমরা সহযোগিতা সেক্টরে দেখি, তারপরেও এই জায়গাটা আসলে আর কি করণীয় আছে বলে আপনারা মনে করেন? আমাদের এখানে আমি যেটা বলবো যে আসলে আমরা গত 1.5 বছর কোভিড এর মধ্যে আসলে আপনি জানেন যে সারা ওয়ার্ল্ড ওয়াইডে কিন্তু আমাদের যেখানে এক্সপোর্ট হয় ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে, সেটা ইউরোপিয়ান ইউনিয়ন এর সবগুলো দেশে, আমেরিকা, ইভেন কোরিয়া, জাপান, সবগুলো দেশে আমাদের কিন্তু সেই দেশগুলোতে লকডাউন থাকার কারণে কিন্তু ডিমান্ড কমে গেছিল এবং সেই ডিমান্ড কমে যাওয়ার কারণে তারা অনেক অর্ডারও ক্যান্সেল করেছিল। এবং এখন যেটা হয়েছে, আমরা কিন্তু সেই সময় বায়ারকে ধরে রাখার জন্য
অর্ডার ধরে রাখার জন্য এবং আমাদের ফ্যাক্টরিগুলোকে চালু রাখার জন্য এবং এমপ্লয়মেন্টটাকে আমাদের শ্রমিকদেরকে কাজে রাখার জন্য কিন্তু আমরা বিলো কস্টেও অর্ডার নিয়েছি, আমাদের কাজও কম নিয়েছি পেয়েছি আমরা, তারপরও কম কস্টে কাজ নিয়েছি বিলো কস্টে, এবং এইটার কিন্তু আমরা এখন রেজাল্ট পাওয়া শুরু করেছি যে এই যে আমরা এতদিন ধরে লস দিয়েছি এবং এটা আমি সরকারের একটা বিরাট সহযোগিতা আমরা পেয়েছি। আপনারা জানেন যে আমাদের গত বছর যখন পুরো এপ্রিল মাসটাতে কোনো কাজ ফ্যাক্টরি বন্ধ ছিল, মে মাসেরও অলমোস্ট 15-20 দিন বন্ধ ছিল, সে সময় কিন্তু সরকার আমাদেরকে একটা সফট ইন্টারেস্টে কম সুদে একটা লোন দিয়েছিল, যে লোনটা সরাসরি শ্রমিকদের অ্যাকাউন্টে বেতনটা দিয়ে দিয়েছিল। তো এটা কিন্তু আমাদেরকে টিকে থাকার জন্য একটা বিরাট কাজ হয়েছিল, যত টাকাই দিয়েছিল সেই টাকাটা, এই লোনটা কিন্তু আমাদের একেবারে লাইফ মানে মানে একেবারে লাইফলাইন হিসাবে কাজ করেছে। তো সেই সেটারই কিন্তু এই চ্যালেঞ্জগুলো যে আমরা ফেস করেছি গত দেড়টা বছর, সেই চ্যালেঞ্জের কিন্তু এখন আমরা অপরচুনিটি গুলো যেটা তৈরি হয়েছে সেইটা অপরচুনিটি গুলো কিন্তু আমরা নেওয়া শুরু করেছি। এখন একটা হলো প্রাইস কমে গেছিল আমাদের, এখন আমাদের প্রাইসটাকে নিয়ে আমরা নেগোসিয়েট করতে পারছি, যেহেতু ওয়েস্টার্ন ওয়ার্ল্ড একটা ডিমান্ড হয়েছে। আপনারা জানেন যে সবগুলো মোটামুটি সবগুলো দেশে ভ্যাকসিনের অনেকটা কভারেজ হয়ে গেছে, তাদের ওখানে মার্কেট ওপেন হয়ে গেছে, তাদের ওখানে মল সব সবগুলো খুলে গেছে, এবং কনজিউমাররাও সেই দেশের কনজিউমাররাও কিন্তু এখন পারচেজ করছে। একটা আরেকটা অ্যাডেড হয়েছে যে আপনারা জানেন যে অবভিয়াসলি এখন বাইং প্যাটার্ন কিছু চেঞ্জ হয়েছে, মানুষের এখন মেডিসিন বা হেলথ এর দিকে খরচ বেশি হয়েছে আর অন্যদিকে, তারপরে আবার একটা সেভিং হয়ে এসছে, আমরা বেনিফিট পাচ্ছি যে সবসময় একটা কিন্তু হলিডে বা ভ্যাকেশনে একটা এক্সপেন্ডিচার করে সবাই, এটা কিন্তু গত দেড় বছর সেই ভ্যাকেশন আর খরচ করেনি এবং এখনো কম করছে। তো এইটার একটা সুবিধা হলো যে তারা কিন্তু এই এখন সেই সেটা ক্লোদিং এ স্পেন্ড করছে। তো আমরা যে জিনিসটা আমরা করছি যে আমরা মার্কেটটাকে ক্যাপচার করতে পেরেছি, এখন অর্ডার নিয়েছি, এই সময় আমাদেরকে যেটা হলো যে আমরা কিভাবে আমাদের দেশে আমরা যেহেতু এই মার্কেটটা এখন রেডি আছে, একদিকে হলো যে আমি যেটা বললাম যে আমরা নন কটন আইটেমের উপরে একটা ইনসেন্টিভ পেলে আমরা ইমিডিয়েটলি এমপ্লয়মেন্ট করতে পারবো, এক্সপোর্ট বাড়াতে পারবো, এর সাথে সাথে আমাদের ইনভেস্টমেন্ট শুরু হবে, এর সাথে সাথে আমরা রেডি হচ্ছি যে আপনারা জানেন যে এই 2021 একটা আমরা কোভিড এর মধ্যে আছি, খুব খারাপ অবস্থায় আছি, বাট এই বছরটা কিন্তু আমাদের বাংলাদেশের জন্য কিন্তু একটা স্মরণীয় বছর হয়ে থাকবে, কারণ এই বছরে আমরা 50 years অফ আমাদের ইন্ডিপেন্ডেন্স অ্যান্ড ভিক্টরি সেলিব্রেট করছি, আমরা এই বছরে LDC গ্র্যাজুয়েশনের 17 মার্চে আমরা LDC থেকে গ্রাজুয়েট হওয়ার সক্ষমতা বা আমাদেরকে সেই অধিকার দিয়েছে। তো সেই জিনিসটা কিন্তু একটা বিরাট কাজ করছে। এই যে LDC গ্রাজুয়েশন হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদেরকে কিন্তু আবার ইউরোপিয়ান ইউনিয়ন এবং আরো কিছু দেশে কিন্তু ডিউটি ফ্রি এক্সেসের কিন্তু সেই সুবিধাটা আমরা হারাবো, সেটার জন্য সেই জন্য আমাদেরকে প্রিপারেশন নিতে হবে, আমাদেরকে আমরা সেই কাজগুলো করছি। এবং আমি মনে করি যে এখন আমাদের নতুন মার্কেটে আমরা যাচ্ছি, আরো যাব, সেইগুলো নিয়ে আমরা কাজ করছি, আমাদের একদিকে স্কিল ডেভেলপমেন্ট করে আমাদের একদিকে আপস্কিল করছি আমরা, আদিকে রিস্কিল করছি আর নতুন লোক তৈরি করছি। তো এগুলো ট্রেনিং সেন্টার গুলো আমরা করেছি, আমরা বিভিন্ন আমরা ইউনিভার্সিটি সেট আপ করেছি, সেখানে আমরা মিড লেভেল লোক তৈরি করছি, এবং এই এই জায়গাগুলোতে গভর্নমেন্ট যত আমাদেরকে সাপোর্ট দিবে আমাদেরকে সাপোর্ট দিচ্ছে, এই ক্ষেত্রে যদি আমরা আরো সাপোর্ট পাই তাহলে কিন্তু আমরা আরো বেশি এটাতে এগিয়ে নিতে পারবো। এবং আমি মনে করি যে আমাদের কাছে যে অপরচুনিটিটা তৈরি হয়েছে এই অপরচুনিটি কিন্তু সব সময় থাকে না। আপনারা একটা জিনিস খেয়াল করতে হবে, বাংলাদেশ কিন্তু এখন সবচেয়ে পিক টাইমে এই যে আমরা যেটাকে বলি ডেমোগ্রাফিক ডিভিডেন্ড, সেটা কিন্তু আমরা এনজয় করা শুরু করে দিচ্ছি। প্রতিটা দিন কিন্তু একটা দিন যাবে, তার মানে একটা দিন আমাদের ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের এনজয়টা কমতে থাকবে, তার মানে আমরা কিন্তু একটা দিনও নষ্ট করতে চাই না। আমরা যে জিনিস করতে হবে, আমাদের যে এই যে ইয়াং ইউথ ওয়ার্কফোর্সটা আছে, ইয়াং ইউথ লোকজন যে আছে, তাদেরকে স্কিল করতে হবে, তাদেরকে ট্রেনিং দিতে হবে, তাদেরকে এডুকেশন দিতে হবে, সেই এডুকেশনের মধ্যে দিয়ে, কারণ আপনি জানেন যে 2033 পর থেকে কিন্তু আমাদের আবার এজেড পিপল শুরু হবে, এবং 40 পরে যে কিন্তু আবার আমাদের ইউরোপিয়ান ইউনিয়ন চায়নার মতো অবস্থা শুরু হবে, যে তখন কিন্তু বয়স্ক লোকের বেশি থাকবে, এবং এই তখন আবার আরেক ধরনের বিজনেস হয়তো আসবে হবে, কিন্তু গার্মেন্ট শিল্প কিন্তু
বয়স্ক লোক দিয়ে চালানো যাবে না, সেই কারণে কিন্তু সবসময় সবকিছুর বেনিফিটটা নিতে হয়। শুধু গার্মেন্টস আরো অনেক ইন্ডাস্ট্রি, অনেক সার্ভিস সেক্টর আছে যেখানে কিন্তু তখন এইজেড, এবং এইজেডের তো আমরা মনে করি যে যারা এজ হয় তারা তাদের জীবনের অনেক বছর কষ্ট করে দেশকে দেয়, ফ্যামিলিকে দেয়, সেটা কিন্তু তাদের একটা যখন বয়স হয়ে যায় তাদের কিন্তু তাদের রিটায়ারমেন্ট এনজয় করা উচিত। রিটায়ারমেন্ট যে জিনিসটা আমরা করতে পারি না এখনো, আমরা সেই জিনিসটা করতে পারি না। বাট আমরা এমন ভাবে দেশটাকে এগিয়ে নিয়ে যেতে চাই, এই আরএনজি সেক্টর এমন ভাবে আমরা কাজ করতে চাই যে আমরা আমরা হয়তো অনেক বয়স পর্যন্ত কাজ করছি করব, কিন্তু আমাদের পরের জেনারেশনটা যেন তারা এই সময় এই যখন ইয়ুথ এজে ইয়াং এজে কাজ করবে এবং যখন তাদের এজ বেশি হবে তারা রিটায়ারমেন্ট করতে পারে, তারা যেন তখন এনজয় করতে পারে অবসর জীবনটা যেন উপভোগ করতে পারে। আমরা একেবারে শেষ দিকে চলে এসে যাওয়ার আগে আমরা জানি সকলকেই আসলে স্বাস্থ্যবিধি মানার জন্য সরকারের পক্ষ থেকে বারংবার বলা হচ্ছে, এবং তৈরি পোশাক শিল্প খুবই ঘনবসতিপূর্ণ একটি শিল্প, এবং সে জায়গাটায় এই যে শ্রমিকদের টিকা দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে, এবং তার সাথে সাথে স্বাস্থ্যবিধি মানার জায়গাটা ছোট করে বলে যদি একটু শেষ করেন কিভাবে আরো সুন্দরভাবে করা যায়। আমি আমি এটা খুব খুব ভালো জিনিস একটা বলেছেন যে এইটা কিন্তু আসলে আপনারা দেখেন যে গত বছর যখন আমাদের ফ্যাক্টরিগুলো আমরা বন্ধ করি, আমাদের কিন্তু 20 দিন পরে কিন্তু সরকার আমাদেরকে অ্যালাউ করেছিল ফ্যাক্টরি চালু করতে। আমরা কিন্তু উই টুক টাইম, কেউ কেউ হয়তো 35 দিন পরে চালু করেছে, আমি পার্সোনালি আমার ফ্যাক্টরি 60 দিন পরে চালু করেছি, এবং অন্যান্যরাও কিন্তু এরকম 50 দিন 60 দিন কেউ 80 দিন পরে ফ্যাক্টরি চালু করছে। এটার কারণটাই হলো আমরা নিজেরা নিজেদেরকে প্রিপেয়ার করেছি, আমরা কিভাবে ফ্যাক্টরিকে চালাবো যেন সংক্রমণ না হয়, কারণ আমরা নিজেরাই তখন জানতাম না যে এটা কি জিনিস কিভাবে হ্যান্ডেল করতে হবে। সেই জন্য আমরা সব ধরনের আমরা ফ্যাক্টরিকে টাইমিংটাকে স্ট্যাগার্ড করেছি, যে যেখানে 8টা থেকে 5টা ফ্যাক্টরি চলে সেখানে আমরা আমাদের কর্মীদেরকে 7টা, 7:30, 8টা, 8:30, 9টা এইভাবে। এর সাথে সাথে আমরা কিন্তু একটা বড় জিনিস হলো যে আমরা আগেও ফ্যাক্টরিতে মাস্ক ব্যবহার করতাম, কিন্তু তখন ব্যবহার করতাম যে ডাস্টের জন্য, তখন আসলে এই যে ভাইরাস স্প্রেড করবে সেই কারণে মাস্কের কোনোদিন আমরা চিন্তাও করি নাই, কিন্তু আমরা যেহেতু মাস্ক বানাতে জানতাম এবং এই টেকনোলজিটা আমরা কাপড় নিয়ে ব্যবসা করি, আমরা ইমিডিয়েটলি সব মাস্ক তৈরি করেছি। আমরা আমাদের কর্মীদেরকে মোটিভেটেড করে এবং তাদের তাদের ফ্যামিলিদেরকে তাদের, এবং এই সুবিধার কারণে আমরা আমরা কমপ্লিটলি স্বাস্থ্য মন্ত্রণালয়ের WHO প্রোটোকল অনুযায়ী আমরা বিজিএমই থেকে আরো স্বাস্থ্যবিধির কমপ্লিট পেপার একটা বই আকারে করেছি, এবং সেটা প্রতি ফ্যাক্টরিতে আমাদের 15টা মনিটরিং টিম আছে, আমাদের পরিচালকদের নির্বাচিত পরিচালকরা মিলে সেই ফ্যাক্টরিগুলোকে এভরিডে ভিজিট করছে। এই যে আমাদের 1 তারিখ থেকে আল্লাহর রহমতে আমাদের ফ্যাক্টরি শুরু করেছি, 31 তারিখ, 1 তারিখ আমরা এগুলো নিয়ে আমাদের বোর্ড মিটিং করেছি, করে আমাদের সবগুলো ফ্যাক্টরিতে কিন্তু ভিজিট চলছে, এবং কিভাবে সংক্রমণটা আমরা সাকসেসফুল, আমরা এতদিন ভেরি সাকসেসফুল ছিলাম যে আমাদের কর্মীদের মধ্যে ফ্যাক্টরি লেভেলে কোনো সংক্রমণ হয়নি, কোনো মৃত্যুর ঘটনা নেই। আমরা আশা করি যে এইবারও সেটা আমরা করতে পারব, রিস্ক আছে, কারণ যেহেতু যেহেতু অনেকে দেশে গেছিল, কোরবানি হাটে গেছে, দেশে ছুটিতে গেছিল, যে ফিরে আসার কারণে কিছু রিস্ক আছে, বাট সেই জিনিসটা যেন স্প্রেড না করে আমরা সেই কাজটা করছি, এবং আমরা সেদিকে লক্ষ্য রেখে এটা মেইনটেইন করব, এবং এই ব্যাপারে মালিকদের উপর আমরা ভেরি স্ট্রিক্টলি, তার সাথে সাথে শ্রমিক যারা রয়েছেন তাদেরকে টিকার আওতায় যেন আমরা নিয়ে আসতে পারি অতি দ্রুত, সেটিও আমরা প্রত্যাশা করব। ধন্যবাদ আপনাকে, অবশ্যই আমাদের পোশাক শিল্প আবারও তার পূর্বের অবস্থান থেকে আরো ভালো অবস্থানে ফিরে যাবে সে প্রত্যাশা রাখছি, ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, এতক্ষণ তৈরি পোশাক শিল্প খাতে নানা দিক এবং করণীয় নিয়ে কথা বলছিলাম বিজিবির প্রেসিডেন্ট জনাব ফারুক হাসানের সঙ্গে। এবার নিচ্ছে আরো একটা বিরতি, বেলা 2:30 আবারও ফিরবে একুশে বিজনেসে, ততক্ষণ আমাদের সাথেই থাকুন।